মসজিদে পাইকারি সালাম দেওয়ার হাদিস কোথায় পেয়েছেন? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছে, সেটা তো পাইকারি সালাম না, পাইকারি বুঝছেন? মসজিদে ঢুকে আমি দেখি আমার লোকাল মসজিদে, আলহামদুলিল্লাহ এই মসজিদে এগুলো করে না লোকেরা, এই মসজিদের লোকেরা আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলম হয়ে গেছেন আল্লাহ দিলে। এখানে মোটামুটি আল্লাহ তালা অনেক উন্নতি দান করেছেন, আল্লাহ তালা কবুল করুন। আমার লোকাল মসজিদ দেখি এই ফজরের সময় বিশেষ করে ঢুকে সবাই লম্বা করে সালাম দিচ্ছে, আমি নামাজ পড়ছি, সুন্নত পড়ছি, অনেকে জিকিরে আছে, কাকে সালাম দিলেন? এটা কি আশ্চর্য কথা! আমরা কোনো মজলিসে এসে সালাম দিতে পারি, কোনো মজলিসে আসলাম, সামনে লোকেরা আসে, সালামু আলাইকুম দিলাম, ঠিক আছে, যে কজন আমার সামনে আসে। এখন ওইদিকে ফিরে আসে মুসল্লিরা, উনি পিছন দেখতে লম্বা সালাম একটা দিয়ে ফেললো। এইরকম লম্বা সালামের কাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে যেটা আপনি রেফারেন্স দিয়েছেন, ইমাম সাহেব দিয়েছেন, সেখানে এটা নাই, ওনাকে পার্সোনালি দিয়েছে। আর নামাজের অবস্থায় নবীজিকে সালাম দিয়েছিলেন, কারণ প্রথম দিকে আমরা কোরআনে তাফসিরের মধ্যে শুনেছি, প্রথম দিকে নামাজের মধ্যে সালাম দেওয়া যায় ছিল এবং জরুরি দু একটা কথা বলাও যাইছিল, হ্যাঁ সালাম দেওয়া এবং ওয়ালাইকুম সালাম পড়াও যাইছিল। এবং পরে আল্লাহ তাআলা আয়াত নিষেধ করে দিয়েছেন যে না, এখন থেকে নামাজে আর কোনো কথাবার্তা বলা যাবে না। এটা এক সাহাবি শুনেন নাই, জানেন নাই, তিনি এসে সালাম দিয়ে ঢুকছেন, ওই সাহাবি সালামের জবাবও দেয় না, আবার একটা নতুন সুরা পড়তেছেন, তিনি আগে আর শুনেন নাই, নতুন আয়াত তেলাওয়াত করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রিসেন্টলি ওয়াহী নাজিল হয়েছিল। তার সাহাবিকে জিজ্ঞাসা করেন এই আয়াতটা কবে নাজিল হয়েছে, তো সাহাবি কিচ্ছু বলেন না। আবার জিজ্ঞাসা করেছে, বলে না কেন কবে নাজিল হয়েছে, এই টুকটাকে এরকম কথা যাইছিল এর আগে না আমাদের ভিতরে, তাও বলেন না, তিনবার বার বলেন না। তখন সাহাবিরা আশেপাশে লোকেরা এরকম করছে পায়ের মধ্যে, আরব দেশে হলো এরকম করে উরুর উপরে থাপা মারে জোরে জোরে, অর্থাৎ চুপ, কথা বলবো না। তো সে বলেছে আমার দিকে দুজন এমনি করে তাকাইছে, তো আমি বললাম এরকম করে তাকাও কেন আমার দিকে, তখন তারা আরও করে এরকম করে থামছে। তো নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, যিনি প্রশ্ন করছিলেন, তিনি বুঝতে পারছেন, বেচারা জানেন না ইতিমধ্যেই নামাজে কথা না বলার হুকুম আল্লাহর কাছ থেকে এসে গেছে। তিনি বলেন ইন্না হাদিহি সালাহ লা ইয়াসরুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, এই যে আমাদের নামাজ, এই নামাজে মানুষের কোনো কথাবার্তা আর জায়েজ নাই, কোনো কথাবার্তা বলা যাবে না, একদম চুপ করে নামাজ পড়ছে, নামাজের তেলাওয়াতগুলো নিজে করবে, কারোর সাথে কেউ কোনো কথা বলতে পারে না। খুব ভালো করে তিনি আমাকে বুঝাই দিলেন, আল্লাহর কসম এরকম ওস্তাদ আমি আর জীবনে কখন অন্য জায়গায় দেখিনি, তিনি এত সুন্দর করে বুঝিয়েছেন, আমাকে একটু ধমক দেননি, একটু গালমন্দ বকেননি, একটু উচ্চস্বরে কথা বলেননি, এত সুন্দর করে বুঝে দিয়েছেন। এর আগে সাহাবাদের চোখ মুখ দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম, এতে কী বোঝা গেল যে নামাজ ওনাকে ওই সাহাবি কেন নামাজ অবস্থা সালাম দিয়েছিলেন তখন এটা জায়েজ ছিল, হয়তো পরে নিষেধ হয়ে গেছে, তারপরে সাহাবি সালাম দিয়েছেন তিনি জানেননি, সব সাহাবি তো মদিনায় একসঙ্গে বসে থাকেননি, কেউ ইসলাম কবুল করে কবিলায় চলে গেছেন, আবার ফেরত এসছেন। এই সাহাবি যার কথা ইমাম সাহেব বলেছেন, এটা হতে পারে যে তিনি জানতেন না সালাম দিয়েছেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে ওনাকে জবাব দিয়েছেন, দ্যাটস ফাইন। ওনাকে প্র্যাকটিক্যালি খাস করে ওনাকে সালাম দিয়েছিলেন, নাকি পাইকারি সালাম দিয়েছেন মসজিদে? এই পাইকারি সালাম এটা কোনো সুন্নতের মধ্যে পড়ে না, আপনি কাউকে অ্যাড্রেস করে সালাম দিবেন, যিনি সামনে আসেন তাকে সালাম দিবেন যদি তিনি নামাজের হালতে না থাকেন। কাজেই এই এরকম সালাম দেওয়া এটা সালফে সালেহিনের কোনো আমলের মধ্যে আমরা পাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সালাম দিতে বলেছেন।